গুড মর্নিং টু অল ফ্রেন্ড, আবার একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে হচ্ছে 10 তারিখ, আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 10:20। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তাই তোমরা দেখতে থাকো। বন্ধুরা, লেপওয়ালা লেপ বানাতে এসছে, কালকে বলেছিলাম আসতে, তাই লেপ বানাতে এসছে। বন্ধুরা, ব্রেকফাস্ট আছে ম্যাগি, দেখো লেপ তৈরি হয়ে গেছে, লেপ আর তোষক দুটোই তৈরি হয়ে গেছে। লাঞ্চে আছে মাছের ঝোল আর ভাত। গুড ইভিনিং বন্ধুরা, এখনো ল্যাদ খেয়ে পড়ে আছি, উঠিনি, শুয়ে আছি। ছেলে লিখছে, পরীক্ষা চলছে তাই লিখছে। আমার চাটা খাওয়া হয়ে গেছে, টিভি দেখছিলাম, তারপর বললাম ভিডিওটা করে নিই, তাই ভিডিওটা করে নিলাম। কবে থেকে ভুরু প্লাক করি না, কত বছর হয়ে গেল, দেখো উঠে গেছে কত। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আমি শুয়ে আছি। আর লাঞ্চে হয়েছিল মাছ ভাত, জগদ্ধাত্রী পুজো। তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ, চন্দননগরে যাচ্ছ না নবদ্বীপে? এই দুটো জায়গায় তো খুব ধুমধাম হয় না, সরি সরি, নবদ্বীপ না, কৃষ্ণনগর। আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা, একটু বেশি কি আধ ঘন্টার মতো লাগে যেতে। আমি গেছি কয়েকবার, গেছি জগদ্ধাত্রী পুজোয়, চন্দননগরেও গেছি, কৃষ্ণনগরেও গেছি। ডিনারে আছে আলু সিদ্ধ ভাত। বন্ধুরা, সবজিওয়ালা কাকুটার কাছ থেকে আলু, শিম, লঙ্কা, উচ্ছে, বেগুন, এগুলো নেওয়া হয়েছিল, তোমাদের দেখানো হয়নি, আমি তুলতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি। তারপর আমার শোয়ার পর মনে পড়লো এগুলো নেওয়া হয়েছিল, কালকে হবে ওইগুলো রান্না। আমার শিম বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আমার সবজির মধ্যে বেশি ভালো লাগে ফুলকপি, ফুলকপিটা খুব ভালো লাগে, কিন্তু ফুলকপি খেতে পারি না, ফুলকপি খেলে প্রচন্ড গ্যাস হয়ে যায়। আর তোমরা তো জানোই আমার পেটের গন্ডগোল। বন্ধুরা, তোমাদের কালকে আরো কয়েকটা শেয়ার করব কথা। বন্ধুরা প্লিজ, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, তোমরা তো যারা বিধবা, যারা অসহায়, মা বাবা নেই, তারপর হচ্ছে
আরো তাদের কথা আমি বললাম না, আরো অনেকে অনেককে হেল্প করো। একটা ডিভোর্সি একটা দিনের পর দিন কষ্ট পাচ্ছে, সেই মেয়েটাকে তোমরা উদ্ধার করতে পারবো না? যাতে সেই মেয়েটা, যারা যারা তার মেয়ে যে টর্চার করছে মেয়েটার ওপর, তাদের উপযুক্ত জবাব দেবে? তোমরা আমার এইটুকুনি করতে পারছো না? আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারছো না? যাতে আমার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাক, আর আমি দুটো টাকা পাই হাতে, ওদের দেখিয়ে দিই, ওদের দেখিয়ে দিই, আমার আমাকে তো নগণ্য ভাবে, আমার সঙ্গে তো দিনের পর দিন খারাপ ব্যবহার করে, ওদের দেখিয়ে দিই। যে তোরা আমাকে আমাকে পায়ের জুতো ভাবিস, আমার বোন নেই বলে। শুধু এইটুকুনির জন্য, কোনো লোভের আশায় বা অহংকারের জন্য বাবা, কিছুর জন্য না, শুধু এইটুকুনির জন্য বলছি তোমাদের, আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেওয়া বেশি করে, প্লিজ। আমি খুব কষ্টে আছি, প্লিজ বন্ধুরা এইটুকুনি করো আমার জন্য, আমি খুব কষ্টে আছি। আমার চেহারা দেখলে বুঝতে পারবো তোমরা আমি কি কষ্টে আছি। সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব না করলে তো আমি আমার মনিটেশন অন হবে না। যখন আমি ওদের জবাব দেব না, ওরা যখন জানতে পারবে, নিশ্চয়ই জানতে পারবেই, যে আমি ইউটিউব করে টাকা রোজগার করছি, তখন তখন ওরা বুঝতে পারবে যে আমি কার পায়ের তলায় জুতো না, যে আমি পায়ের তলায় থাকবো, আমি একা লড়াই করে ছেলেকে মানুষ করতে পারি, দেখিয়ে দেব। আমাকে অনেকে খাবার খোঁটা দেয়, কালকে আমি তোমাদের সব বলবো, আমাকে খাবার খোঁটা দেয় কোথায় কোথায়, আমার খুব কষ্ট লাগে। বন্ধুরা আমার কেউ নেই, আমি বড় অসহায়, কেউ নেই, প্লিজ বন্ধুরা। তোমরা তো ওই বিধবা মেয়েটাকে হেল্প করছো, সে করো, কিন্তু যে সত্যি কারণে দুঃখী, তার দিকেও একটু হাত বাড়িও। আমার খাওয়া পড়ার কোনো অভাব নেই, আমি শুধু চাই ওদের শায়েস্তা করতে। আর আমি যদি আমার যদি মানে ক্ষমতা থাকে, আমার নিজের ট্যালেন্টে আমি ইউটিউবে ভিডিও দিয়ে আমি নিজে ইয়ে করে নেব, শুধু তোমরা আমার পাশে থাকো, তোমরা পাশে থাকো। আমি এখনো পর্যন্ত, আমার 4-5 মাস হলো, এখনো পর্যন্ত একদিনও ভিডিও
না দিয়ে রাখিনি, প্রত্যেক দিন ভিডিও ছাড়ি, প্রত্যেকটা দিন। আমার ইচ্ছা করে না, তাও হার মানি না, প্রত্যেক দিন দিই। এইটুকুনি করতে পারবো না আমার জন্য তোমরা, আমার পাশে থাকতে পারবো না। গুড নাইট বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওটা সরাসরি তোমার ফোনে পৌঁছে যায়। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর এইভাবে আমাদের পাশে থাকবে, আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে যে ঘন